দীর্ঘ সাড়ে সাত মাস রেবতী নক্ষত্রে রাহুর অবস্থানের পর আগামী পাঁচই জুলাই দু শুক্রবার সন্ধ্যা ছটা ন মিনিটে তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী নক্ষত্র তথা উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে আর এই গোচরের পরিবর্তনে আগামী সাড়ে সাত মাস প্রত্যেকটি রাশির জীবনে কি প্রভাব নিয়ে আসবে আসুন জেনে নেব এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আগামী সাড়ে সাত মাসের জন্য রাহু মীন রাশিতে নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে অর্থাৎ রেবতী নক্ষত্র থেকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী ষোলোই মার্চ দু রবিবার সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে উত্তর ভদ্রাপদ নক্ষত্র থেকে পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে তাই আসুন জেনে নেওয়া যাক এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে প্রথমে আমরা জেনে নেব রাহু আসলে কি বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু হলো একটি রাহু আমাদের জীবনে ইলিউশন অ্যাম্বিশন ডিজায়ার ফরেন ইনফ্লুয়েন্স ইত্যাদি নিয়ে আসে অন্যদিকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রের অধিপতি হল শনিদেব এবং এই নক্ষত্রের কারকতা হল নতুনভাবে কিছু তৈরি করা অর্থাৎ রিস্ট্রাকচার ডিসিপ্লিন অ্যাম্বিশন এবং হিডেন পোটেন্সিয়ালের বিষয়টিও দেখা হয় শনিদেবের এই নক্ষত্র অনুযায়ী তাই আগামী সাড়ে সাতটি মাস রাহু এবং শনিদেবের নক্ষত্র মধ্যে একটি সাধিত হবে উত্তর ভদ্রাপদের রাশিচক্রের শেষ যে রাশি অর্থাৎ মিন রাশিতে জলতত্ত্বের রাশি হল মিন রাশি আর এখানেই কিন্তু রাহু উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী সাড়ে সাত মাস রাহুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে মকর রাশি জাতক কিংবা জাতিকাদের জীবনে কি প্রভাব নিয়ে আসবে রাশি 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 চক্রের দশম মকর এবং আপনার রাশির অধিপতি হল মাস রাহু শনিদেবের উত্তর নক্ষত্রে গোচর করবে আর এই গোচরের পরিবর্তনে অবশ্যই আপনার জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে আপনার রাশির সাপেক্ষে মিন রাশি হলো তৃতীয় ভাব অর্থাৎ তৃতীয় ঘর আর সেখানেই রাহুর নাক্ষত্রিক গোচর পরিবর্তন ঘটছে তৃতীয় ভাব থেকে আমরা সাধারণত বিচার করি যোগাযোগ ছোট ভ্রমণ ভাই এবং সেই সাথে প্রতিবেশী রাহুর প্রভাবের কারণে ক্ষেত্রে যোগাযোগের কিছুটা জটিলতা তৈরি হতে পারে মিথ্যাচার বা ভ্রম দেখা দিতে পারে এই সমস্ত ক্ষেত্রে সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে সৃজনশীল এবং উদ্ভাবনী ক্ষেত্রে কিছুটা পজিটিভ প্রভাব আপনারা পাবেন কারণ রাহুর কারণে ব্যক্তির মধ্যে সৃজনশীলতা বা উদ্ভাবনী শক্তি বৃদ্ধি পেতে পারে তাই আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইলে এই সময় কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন এবং সেই কাজগুলি বাস্তবায়নের চেষ্টা করুন তৃতীয় ঘর থেকে ভ্রমণের কথা বলা হয়েছে জ্যোতিষ আর এই ভ্রমণ আপনার ক্ষেত্রে কিছুটা আকর্ষিক বা অপ্রত্যাশিত হতে পারে তবে ভ্রমণের বিষয়ে সতর্ক থাকতে হবে দুর্ঘটনাজনিত সমস্যায় আপনি পড়তে পারেন রাহুর প্রভাবে আপনার কর্মজীবনে কিছুটা অনিশ্চয়তা বা পরিবর্তন নিয়ে আসতে পারে আপনি নতুন কোন কাজ বা প্রজেক্টে জড়িয়ে পড়তে পারেন যা আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে চিন্তা ভাবনার ক্ষেত্রে রাহুর গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে রাহুর কারণে আপনার চিন্তা এবং মনোভাবের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা নিয়ে আসতে পারে বা অনিশ্চয়তা নিয়ে আসতে পারে মনের মধ্যে উদ্বেগ বা বিভ্রান্তি বাড়াতে পারে আর যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি এই সময় সাহস এবং আত্মবিশ্বাসের প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে কারণ কিছুটা অভাব ঘটতে পারে এই ক্ষেত্রে ঝুঁকি নিতে আপনি ভয় পেতে পারেন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষেত্রে আপনি কিছুটা দ্বিধাভক্ত হতে পারেন ভ্রমণ সংক্রান্ত বিষয়ে খরচ আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই খরচের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তারা পড়াশোনার প্রতি মনোযোগ দিন কারণ রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে পড়াশোনাতে কিছুটা মনোযোগের অভাব ঘটতে পারে গুরুত্বপূর্ণ কাজগুলি সঠিক সময় করুন তা না হলে বাধা তৈরি হতে পারে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা ভুল খোঁজাবুঝি বা বিবাদ তৈরি হতে পারে সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে ভাই বোনের সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনা ভাই বোনের সহায়তা না পাওয়া ভাই বোনের সাথে মতবিরোধ বা ঝগড়ার সম্ভাবনা তৈরি হতে পারে রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে কারণ আপনারা সবাই জানেন যে রাহু একটি ছায়া গ্রহ তাই এই ছায়া গ্রহকে বোঝা অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে আগামী সাড়ে সাত মাস অন্যদিকে মকর রাশি হল কর্তব্য শৃঙ্খলা এবং উচ্চ আকাঙ্ক্ষার প্রতীক তাই এই গ্রহ এবং রাশির মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে বেশি কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন করে তুলতে পারে তবে যারা পলিটিক্যাল ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন বা পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ হবে এই সময়ে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে রিস্ক নিতে পারেন সার্বিক দিক থেকে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন তাই সব মিলিয়ে বলবো যে এই গোচরের পরিবর্তন চলাকালীন সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন যোগাযোগের অবলম্বন করুন এড়িয়ে চলুন ছোট ভ্রমণের সময় সতর্ক থাকুন নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখুন আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য যোগা মেডিটেশন এগুলো করুন এবং অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন তাছাড়া এই সময় আপনারা শনিদেবের বীজ মন্ত্র জপ করুন ওম প্রাম প্রিম প্রম সহা এই মন্ত্র প্রত্যহ সন্ধ্যার সময় জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন তাছাড়া ভগবান শিবের পূজা ভগবানিবায় মন্ত্র এবং শিবলিঙ্গে জল নিবেদন করুন প্রত্যহ এই ছোট ছোট উপায় বা টোটকাতে অবশ্যই রাহুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন কোন জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার